দুনিয়ার মধ্যে যদি ইমানদারের নেক আমলগুলো করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানাইবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমলগুলো করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। ইমানদার ভাইরা যদি আমরা জান্নাত হাসিল করতে চাই, জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাই, তাহলে রাসূলের তরিকা মেনে, রাসূলের আদর্শ মেনে যদি কোন ইমানদার আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে যদি কোন ইমানদার চলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানাইবেন। ওই ইমানদার আল্লাহ ইমানদারদেরকে ইমানদারের জন্য তো জাহান্নাম তৈয়ার করে রাখেন নাই, আল্লাহ জাহান্নাম তৈয়ার করে ওই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য রেখেছেন। ওই সমস্ত কাফির মুশরিকদের জন্য আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রেখেছেন যারা আল্লাহর বিধান মানে না, যারা রাসূলের তরিকা মেনে চলে না, কোরআন মানে না, হাদিস মানে না, রাসূল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। যারা আল্লাহর কথা মানবে, রাসূলের তরিকা মেনে চলবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين.
সকলে মহব্বতে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرمي وعلى مرجيغا جيني وعلى كينه বহুত হগা জানে কুইনিহি বলগল উলা বিকমালিহি কশফত দুজাবি জমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيت المعمور جامع المسجد উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম উপস্থিত নজওয়ান যুবক ভাইরা মাসুম বাচ্চারা পর্দার আড়ালগত দিনদার মহিষী মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আপনারে আমারে আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার কোরআন হাদিসের কথা বলার শোনার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এজন্যই মহান মালিকের দরবারে আমরা জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো জুরে বলি আলহামদুলিল্লাহ। কথা বলার সুযোগ কে দিয়েছেন ভাই? আরো জোরে বলেন কে দিয়েছেন? বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ, কথা বলার সুযোগও করে দিয়েছেন আল্লাহ। যাদের প্রতি আল্লাহর নেক ছায়া আছে, যাদের প্রতি আল্লাহর রহম করুণা আছে, তারাই দিনের কাজ করতে পারে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রব্বুল আলামিন যেন এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান ভাইদেরকে দিনের মাহফিলে কোরআনের মাহফিলে রসুলের বাগানের মধ্যে আসার আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু আলোচনা করব, মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের খেজমতে সূরায়ে নিসার 37 নম্বর আয়াত আপনাদের খেজমতে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, অল্প সময় কিছু আপনাদের খেজমতে পাঠ করব, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন ইবাদত করার জন্য।
আল্লাহর বান্দাদের কি আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ তোমরা ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে তোমরা সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদতের কথা। আল্লাহ বলেছেন বান্দাদেরকে তোমরা ইবাদত করো, কেমন ইবাদত, যে ইবাদতের মধ্যে যাতে শিরিকের অন্তর্ভুক্ত না হয়। কিসের? আল্লাহকে আল্লাহর ইবাদত করো, যে ইবাদতটা শুধু আল্লাহকে পাওয়ার জন্য হয়, এমন ইবাদত করো যে ইবাদতের মাধ্যমে জান্নাত হাসিল করা যায়, এমন ইবাদত করো, এমন ইবাদত করো যে ইবাদতের মধ্যে জান্নাত হাসিল করা যায়, এমন ইবাদত করো যে ইবাদতের মধ্যে রাসূল খুশি হন, এমন ইবাদত করো যে ইবাদত থেকে ইবাদত করলে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা বলেন, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে, আল্লাহ ইবাদত করার কথাই আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ তোমরা ইবাদত করো, এমন ইবাদত যে ইবাদতের মধ্যে যেন আল্লাহ বেজার না হয়, যাতে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন, এমন ইবাদতের কথাই আল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহর ইবাদত যারা করবে তাদের ঠিকানা আল্লাহ জান্নাতের ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। বলেন ইমানদার, ইমানদার যারা আছে, যারা নেক আমলগুলো করবে, যারা ইবাদত করবে আল্লাহর, তাদের ঠিকানা হলো জান্নাত। তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে, আল্লাহর হুকুম মানা না হুকুম মানা লাগবে, নবীর তরিকা মেনে যারা চলবে তাদের ঠিকানাই হলো জান্নাত। ঠিক না? ঠিক। তাহলে ইবাদত করব কার? আল্লাহর। এমন ইবাদত করব যে ইবাদত যেন আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন, এমন ইবাদত করব না যে ইবাদতের মাধ্যমে যেন আল্লাহ বেজার হন, রাসূল খুশি হন না, এমন ইবাদত করব না। মুসলমান ভাইরা, সময় কম, সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব। দুনিয়ার মধ্যে যদি ইমানদারের নেক আমলগুলো করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানাইবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমলগুলো করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ইমানদার ভাইরা, যদি আমরা জান্নাত হাসিল করতে চাই, জান্নাতুল ফিরদাউস যদি পেতে চাই, তাহলে রাসূলের তরিকা মেনে, রাসূলের আদর্শ মেনে যদি কোনো ইমানদার, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে যদি কোনো ইমানদার চলে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানাইবেন। ও ইমানদার, আল্লাহ ইমানদারদেরকে, ইমানদারের জন্য তো জাহান্নাম তৈরি করে রাখেন নাই, আল্লাহ জাহান্নাম তৈরি করে ওই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য রেখেছেন, ওই সমস্ত কাফির মুশরিকদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, যারা আল্লাহর বিধান মানে না, যারা রাসূলের তরিকা মেনে চলে না, কোরআন মানে না, হাদিস মানে না, রাসূল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। যারা আল্লাহর কথা মানবে, রাসূলের তরিকা মেনে চলবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন। ও মুসলমান ইমানদার, তোমরা যদি জান্নাতে যেতে চাও,
তাহলে তোমরা ইবাদত করো, এমন ইবাদত করো যে ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক করা হয় না, এমন ইবাদত করতে হবে দিল দিয়ে অন্তর দিয়ে। কোন মুমিন যদি ইবাদত করে ইবাদতের মধ্যে মজা লাগবে, আর যে ইবাদতের মধ্যে দিল নাই, যে ইবাদতের মধ্যে আল্লাহর প্রেম নাই, যে ইবাদতের মধ্যে রাসূলের প্রেম নাই, যে ইবাদতের মধ্যে দুজি রাসূলের প্রেম নাই, দুনিয়ার মহব্বত পড়ে যায়, দুনিয়া দুনিয়া প্রেম দুনিয়ার মহব্বত ঢুকে যায়, ইবাদতের মধ্যে কখনো মজা লাগবে না। তাহলে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার ইবাদত করব? আরো জোরে বলেন কার ইবাদত? ও মুসলমান, তোমরা যদি কাটি মুমিন হয়ে থাকো, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ঘোষণা করা হয়েছে বাইতুল মামুন জামের মসজিদের মধ্যে, তাফসিরুল কোরআন মহাসম্মেলন এই সম্মেলন সম্মেলনের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হইবে, এই মাহফিলের মধ্যে আজকে সংখ্যা কম না বেশি, আরো জোরে বলেন কম না বেশি, দুজি দুজি ঈদগার ময়দানে দুজি বালুর মাঠ দুজি দুজি গায়িকারা আসতো, দুজি শিল্পীরা যারা আসতো এরা দুজি আসতো, বলুন তো বালুর মাঠকে জায়গা দেওয়া হইতো? আরো জোরে বলেন জায়গা দেওয়া হইতো? বালুর মাঠ ভরপুর হয়ে যাইতো, কিন্তু যেখানের মধ্যে বসলে গুনাহ মাফ করা হয়, যেখানের মধ্যে বসলে গুনাহ মাফ করা হয়, যেখানের মধ্যে বসলে উলামায়ে কেরামের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ করা হয়, এখানের মধ্যে মানুষ নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দারা মনে রেখো, এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা এসেছি, এই দুনিয়ার মধ্যে দুনিয়া পেয়ে যারা পরকালকে ভুলে গেছো, এই দুনিয়া পেয়ে যারা আল্লাহর বিধান মানতেছ না, নবীর তরিকা মেনে চলতেছ না, মনে রেখো এই দুনিয়া থেকে তুমি চলে যাইবে, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, কবে আজরাইল আসবে এই কথাগুলো কারো জানা নাই, মরতে হবে এটা সকলেই আমরা বিশ্বাস আছে, মরতে হবে, কেন মরবো না? আমার কাছ থেকে আমার আপনজন চলে যাইতেছেন, আমার কাছ থেকে আমার মা চলে গেছেন, আমার কাছ থেকে আমার বাবা চলে যাই গেছেন, আমার কাছ থেকে আমার মেয়ে চলে গেছে, আমার কাছ থেকে আমার আপনজন চলে গেছে, তাহলে এই পথের প্রতীক আমি আপনি মরতে হবে, তবে মরার আগে মরণের সামনা অর্জন করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত যদি কোনো ইমানদার করে, আল্লাহর বিধান যদি মেনে, রাসূলের তরিকা মেনে যদি কোনো ইমানদার চলে, আল্লাহ তাআলাই বলেছেন তাদের ঠিকানা হলো জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, কথা বলেন ভাই, আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে, হজ যাদের সামর্থ্য আছে হজ আদায় করতে হবে, মার খেজমত করতে হবে, বাবার খেজমত করতে হবে, আল্লাহ তাআলার বিধান রাসূলের তরিকা মেনে যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানাইবে। মুসলমান, আল্লাহ মানুষদেরকে এত সুন্দর করে, এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, মানুষ তো সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পর আল্লাহ জান্নাতের মালিক বানাইবার জন্য ওই ইমানদারদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, ও মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নবীর তরিকা মেনে, আমার বিধান মেনে যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইব। ইমানদার, সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা কি বলবো ভাই, মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, এত মায়া করে মানুষ সৃষ্টি করলেন, ওই মানুষকে ওই ইমানদারদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করেন নাই, আল্লাহ মানুষদেরকে এত মহব্বত করেন, এত মহব্বত করেন, একজন ইমানদারদেরকে একজন মুমিনদেরকে আল্লাহ এত মহব্বত করেন, এত মহব্বত করেন, এত মায়া করেন, ইমানদাররা যদি গুনাহ করে ফেলে, ইমানদাররা যদি দুনিয়ার মহব্বতে পড়ে, বন্ধু বান্ধবের মহব্বতে পড়ে যদি গুনাহ করে ফেলে, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ বলেন ও গুনাহগার ইমানদাররা,
তোমরা নৈরাশা হয়ে না, তোমরা নৈরাশা হয়ে না। আল্লাহ বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দারা, আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন কুল, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলেন যারা দুনিয়া মহব্বতে পড়ে, দাঁড়ান যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহকে ভুলে গেছে, যারা যারা দুনিয়া পে পরকালের জিন্দেগি ভুলে গেছে, তারা যেন নৈরাশা হয় না। আমি আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, মালিক তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয়ে কোন ইমানদার বান্দা যদি এক ফোঁড়া চোখের পানি ফেলায়, এক ফোঁড়া চোখের পানির এত দাম, এত দাম, এক ফোঁড়া চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ দিয়ে ইমানদারদেরকে এত মহব্বত করেন। সংক্ষিপ্তাকারে একটা ঘটনা বলি, আমি আপনাদের খেজমত থেকে বিদায় নেব। ও ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথোপতঙ্গ হলো আল্লাহর কাছে, বললেন আল্লাহ তোর পাহাড়ে আল্লাহর সাথে কথোপতঙ্গ হলো, ও মালিক আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করলা, এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলাম, আল্লাহ ওই মানুষদেরকে নিয়ে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ আপনার কি মায়া লাগবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে কথা বললেন, আল্লাহ বললেন ও মুসা, মুসা তুমি দান রোপণ করো, ক্ষেত কামার করো। ক্ষেত কামার করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ক্ষেত কামার করার পর দান যে সময় রোপণ হলো, দান ও কৃষক ভাইরা অনেক মেহনত করে, আপনি কৃষক কৃষকতা করেন, ক্ষেত কামার করেন, ক্ষেত কামার করার পর বৈশাখ মাসে যে সময় দান পান, আপনার আনন্দ লাগে কিনা বলেন, আনন্দ লাগে। দান যে সময় রোপণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, দানগুলো যে সময়ে দানগুলো সাকারা দানগুলো যে সময়ে ঘরের মধ্যে তুললেন, আর সুসাগুলো যে সময়ে ফালাইয়া দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন ও মুসা, বুঝলাম না বুঝলাম না, তুমি এত কষ্ট করে কৃষক কাম করলে, এত কষ্ট করলা, এত কষ্ট করে দেখা যায় দান কিছু দান তোমার ঘরের মধ্যে তুললা, আর কিছু দান বাহিরের মধ্যে রেখে দিলা, সাই করে দিলা, সুসাকে ফালাইয়া দিলা, কিন্তু সাখারা দানগুলো দেখা যায় তোমার ঘরের টালাইয়ের মধ্যে তুললা, তোমার কি কোনো কষ্ট লাগলো না? সুসা দান দে তুমি ফালাইলা, এই দান ফালানোর পরে কি তোমার কোনো কষ্ট লাগলো না? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো আমার শাখারা ফালাইছি, আমি তো আমার সার পেয়ে গেছি, আমার তো মূল রতনগুলো আমি পেয়ে গেছি। আমার আল্লাহ বলেন ও ইমানদার, ও মুসা পয়গম্বর, আমি তো আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, যারা আমার তরিকা আমার রাসূলের তরিকা মেনে চলবে জান্নাত, তাদেরকে আমি জান্নাতের মালিক বানাইব, আর যারা আমার হুকুম মানবে না, আমার রাসূলের তরিকা মেনে চলবে না, আমি ওই সমস্ত নাফরমানদেরকে কাফির মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগবে না। যে সমস্ত ইমানদার আল্লাহর বিধানগুলো মানবে, নবীর তরিকা মেনে যারা চলবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন, তাদের ঠিকানা হলো জান্নাত। আর যারা আল্লাহর বিধানগুলো মানবে না, নবীর তরিকা মেনে চলবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম।
যেতে চাই না জাহান্নামে যেতে চাই। আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই ওই আমার আল্লাহই। সূরা নিসা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ولا تشركوا به شيئا وبالوالدين احسانا। আমার আল্লাহ বলেন, তোমরা ইবাদত করো এমন ইবাদত করো যে ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে যেন শরীক করা হয় না। এমন ইবাদত করো যেন আমি আল্লাহ খুশি হয়ে যাই। এমন ইবাদত করো আমার রসুল খুশি হয়ে যান। এমন ইবাদত যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সুন্দর আচরণ করো। ও মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত আকারে আলোচনা, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ নিজেই বলেছেন, তারপরেই আল্লাহ অংশ পরের অংশের মধ্যেই আল্লাহ পিতা মাতার সাথে সুন্দর আচরণ, পিতা মাতার খেজমতের কথা আল্লাহ ধরে তুললেন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ এক আয়াতে সূরা বনী ইসরাঈল মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ ইবাদতের কথা বললেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ বলেন পিতা মাতার খেজমতের কথা আল্লাহ বললেন, পিতা মাতার খেজমত করো। কার খেজমত? পিতা মাতার সাথে তোমরা সুন্দর আচরণ করো। পিতা মাতার খেজমত করলে আর পিতা মাতা যদি তোমার জন্য সন্তুষ্ট হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইবেন। সুবহানাল্লাহ। বলেন কার ইবাদত করবো আমরা? আরো জোরে বলেন কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আমরা কার ইবাদত করবো? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করবো। কাকে সন্তুষ্ট করবো? আল্লাহকে সন্তুষ্ট করবো, রাসূলকে সন্তুষ্ট করবো। আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য যদি আমাদের কোনো বিপদ আসে, আমরা কাউকে ভয় করবো না। ঠিক না? ঠিক বলেন। আজকে কোরআন হাদিসের কথা বললে আজকে বাধা দেওয়া হয়, যাত্রাকালে বাধা দেওয়া হয় না, মন্দিরে বাধা দেওয়া হয় না। যেখানে মধ্যে কোরআন হাদিসের আলোচনা শুনলে জান্নাতের বাগান এখানে ঘোষণা করা হয়, এখানের মধ্যে বাধা। ও মুসলমান, পরে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কোরআন হাদিসের আলোচনার মধ্যে বাধা আসবে কেন? এর কারণ হলো আমরা দুর্বল ইমানদার। আমরা যদি সত্য ইমানদার হতে পারি, কখনো আমরা বাধা মানব না। ঠিক না? ঠিক বলেন। আরো জোরে বলেন, বাধা মানব না। কাকে আমরা মহব্বত করি? আল্লাহকে যদি আমরা মহব্বত করি, কোরআন হাদিসের আইন যদি আমরা মেনে চলি, কখনো কাফির মুশরিককে আমরা কখনো ভয় করবো না। ঠিক না? ঠিক বলেন। আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। আমরা ইমান দুর্বল হয়ে গেছে, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আমাদের মধ্যে দুনিয়ার মুখী, দুনিয়ার মহব্বতে, আমাদের চাকরির ভয়ে, আমাদের 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 ক্ষমতার ভয়ে, আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাইবে, এই ভয়ে আল্লাহ এবং রাসূলের কথা বললে বাধা দেওয়া হয়। ঠিক না? ঠিক বলেন। আমরা এমন মুসলমান হতে হবে, তাহলে সাইফুল্লাহর মতো, বীর উমরের মতো, আবু বকরের মতো জজবাওয়ালা, ইমানওয়ালা হতে হবে। ঠিক না? ঠিক বলেন। বেলালের মতো, বেলাল কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, উদ্দিনের জন্য জীবন, নিজের জানকে উৎসর্গ করেছেন। ঠিক না? ঠিক বলেন। আজকে তো আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য একটু বিন্দু পরিমাণ মহব্বত নাই। আল্লাহর জন্য যদি মহব্বত থাকতো, অবশ্যই বাজারের মধ্যে, ঘরের মধ্যে কোনো মুসলমান থাকতে পারতো না। ঠিক না? ঠিক বলেন। আজকে যদি কোরআন হাদিসের আলোচনা করা হয়, কেমন করে মুসলমানরা, কেমন করে মুসলমানরা দোকানে থাকে, বাজারের মধ্যে বিনা কারণে গফ আলাফের মধ্যে থাকতে পারে না। ঠিক না? ঠিক বলেন। মুসলমানের মধ্যে দুনিয়ার লোক ঢুকে গেছে, মুসলমানের মধ্যে যাত্রা নেই, নর্তকীদের মহব্বতে মুসলমান ঢুকে গেছে। ঠিক না? ঠিক বলেন। আজকে দেখা যায় টিভি সিনেমার মধ্যে দেখা যায় অসংখ্য মুরব্বী দেখা যায়, দাড়িওয়ালা বাবার বয়সী মুরব্বী দেখা যায় টিভি সিনেমার মধ্যে, তাকে আজান হয়, আজান হয় দেখা যায়, কি আজান হয় দেখা যায় টিভি দেখে। ঠিক না? ঠিক বলেন। ও মুসলমান, ও বাবারা, আমার অনুরোধ, এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয়, পরস্থায়ী দুনিয়ার মধ্যে এসেছি। মনে করো কখন আজরাইল আসবে, আজরাইল এসে আমার জান কবজ করে নিয়ে যাবে, এটা কি কারো জানা আছে?
আরো জোরে বলেন কারো জানা আছে? এখন যদি আমরা যারা বৃদ্ধা অবস্থায় দেখা যায়, আমরা যা টিভি, টিভির মধ্যে ঘরের মধ্যে থাকি, দোকানের মধ্যে থাকি, এমন অবস্থায় আজরাইল আসতে পারে কিনা বলেন? আরো জোরে বলে আসতে পারে কিনা বলেন? অসংখ্য মানুষ দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অসংখ্য মানুষ ঘরের মধ্যে মারা যায়। ও ভাই, আপনার আমার মরণ যেন ইমানের সাথে হয়, আপনার আমার মরণ যে কোরআনের কোরআন পড়া অবস্থায় মরণ হয়, আমার মরণ যে সেজদার অবস্থায় হয়, আমার মরণ যেন জিকিরের অবস্থায় মরণ হয়, আমার মরণ যেন তাহাজ্জুদের সময় হয়, আমার মরণ যেন আল্লাহ এবং রাসূলের নাম জপে যেন মরণ হয়, এমন অবস্থায় আমার মরণ হতে হলে কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এমন মরণ যদি আমরা চাই তাহলে কার ইবাদত করতে হবে বলেন? আরো জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। রাসূলের তরিকা মেনে যদি কোনো ঈমানদার চলতে পারে, ওই ঈমানদারের মরণ হবে ঈমানে অবস্থা ঠিক না ঠিক বলেন? আর যারা আল্লাহ এবং রাসূলের বিধান মানে না, কোরআন হাদিসের আইন মেনে চলে না, তাদের মরণ হবে বেদিন কাফিরের মুশরিকদের মতো ঠিক না ঠিক বলেন? এজন্য ঈমানদার, ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। রাসূলের তরিকা মেনে যদি কোনো ঈমানদার চলে, আল্লাহ তাআলা তাদের ঠিকানা জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। এজন্য কার হাজিরিন আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? পিতামাতার খেজমত করব। পিতামাতার খেজমত যদি করি, আল্লাহ তাআলা পিতামাতার খেজমতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাইতে পারেন কিনা বলেন? আমি সংক্ষিপ্তকারে একটা ঘটনা বলি, আমি বিদায় নিব। আমার মেহমান, দাওয়াতি মেহমানগণ চলে এসেছেন। এজন্য পিতামাতার খেজমত করলে, মা দুজি, বাবা দুজি তোমার জন্য দিল দিয়ে, অন্তর দিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা দুনিয়ার যত আফত বিফত আছে আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা দুজি তোমার জন্য দোয়া করে, বাবা দুজি তোমার দুজি সন্তুষ্ট হয়ে তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইবেন। আর মা দুজি অসন্তুষ্ট হয়, বাবা দুজি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তুমি কখনো জান্নাতের মালিক হতে পারবে না। এক সাহাবি মরণের সময় দেখা যায় কলিমা পাঠ হয় না, মরণের সময় কলিমা পাঠ হয় না। সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, গো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবীর কলিমা পাঠ হয় না, সকরাতের সময়ে আমরা শত চেষ্টা করি তারপরেও কলিমা বাহির হয় না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তার দুনিয়ার মধ্যে তার মা বাবা আছে কি? নবীজির কাছে ওই মহিলা বলল, বাবা নাই, তবে মা আছে। মা কোথায় থাকে? অন্যত্র থাকে। আল্লাহর নবী বুঝে নিলেন এখানেই সমস্যা হবে। মাকে খবর দেওয়া হলো, মাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তান কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছে? ওই মহিলা বলল, হা অগণবীজি, অগণবীজি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে। দেখেন, আমার সন্তান আমাকে প্রহার করেছিল, আমার কলিজা হাহাকার করেছে। ওই মান্দার ভাইয়েরা, মা বাবা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলেন, নিজে না খেয়ে আমাদেরকে লালন পালন করলেন, মা বাবা বিনা শর্তে আমাদের মহব্বত করলেন, মা না খেয়ে আমাদেরকে খাওয়াইলেন, বাবা মা না খেয়ে আমাদেরকে খাওয়াইলেন। ও মুসলমান, সকরাতের সময় কলিমা নসিব হবে না, সকরাতের সময় কলিমা নসিব হবে না। নবীজি বুঝে নিলেন মার সাথে বিয়াদবি করার কারণে ওই সাহাবীর কলিমা বাহির হয় না। নবীজি বললেন, ও মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। মেয়ে বলল, না গো না, ও গো নবীজি, আমি ক্ষমা করব না, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কাটানি ওই সাহাবীকে পুড়িয়ে দাও। মা তো সন্তানকে মহব্বত করলো, নবীজিকে বললো, না গো নবীজি, আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পুড়াইবেন না, সন্তানকে এই আগুন দিয়ে পুড়াইলে মা বরদাস্ত করতে পারবে না। নবীজি বললেন, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কেমন করে তোমার সন্তান সহ্য করবে? তুমি যদি তোমার মেয়েকে ক্ষমা না করো, তোমার ছেলেকে ক্ষমা না করো, আল্লাহ ক্ষমা করবেন না। মা তখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে সময়ে মা ক্ষমা করে দিল, তখন মা ক্ষমা করে দেওয়ার পর নবীজি বিলালকে বললেন, বিলাল যাও, আমার সাহাবীকে গিয়ে কলিমা পাঠ করো। নবীজির কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে সময় মুহুর্মুহু সাহাবীর সামনে আসলেন, যে সময় বললেন, আশহাদু আল্লা ইলাহা
ইন্নাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। সাথে সাথে ওই সাহাবীর মুখ দিয়ে কলিমা বাহির হলো। ও মুসলমান, তোমরা যদি মার খেসমত করো না, বাবার খেসমত করো না, তাদের কাছ থেকে দোয়া নেও না, তুমি তাদের সাথে দুজি বিয়াদবি করে থাকো, এখনো সময় আছে। যাদের বাবা আছে মা আছে তাদের কাছ থেকে মাফ নাও, আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য কবরের সামনে গিয়ে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন নেককার সন্তান দুজি মা বাবার দরদ নিয়ে চোখের পানি ফালায়, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার কবরে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন সকলকে আল্লাহর ইবাদত, মার খিদমত, বাবার খিদমত করার আমাদের যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।